প্রিয় দর্শক, গর্জে ওঠো মেহেরপুর সমাজ কল্যাণ সংগঠন কর্তৃক মেহেরপুরে করোনা ভাইরাস সংক্রান্ত প্রচারপত্র বিলি করা হচ্ছে। ভাইয়া এটা ছবি নিবা, সবাই দাঁড়া, সবাই নভেল করোনা ভাইরাস ভয় না করে প্রতিরোধ করি। করোনা ভাইরাসের লক্ষণ, জ্বর দিয়ে ভাইরাস সংক্রমণ শুরু হয়, এরপর গলা ব্যথা ও শুকনো কাশি দেখা দেয়, এক সপ্তাহ পর পর শুধু শুরু হবে শ্বাসকষ্ট, কারো ক্ষেত্রে ডায়রিয়াও দেখা দিতে পারে। এইভাবে চলি না, এক জায়গায় দাঁড়িয়ে দিতে কেটছি। করোনা ভাইরাস আক্রান্ত ব্যক্তির হাসি কাশির মাধ্যমে করোনা ভাইরাস ছড়াতে পারে। আক্রান্ত ব্যক্তিকে স্পর্শ করলে, পশু পাখির মাধ্যমে, আরো অনেকভাবে করোনা ভাইরাস ছড়াতে পারে। করোনা ভাইরাস থেকে বাঁচার জন্য আমরা বারবার হ্যান্ড ওয়াশ বা সাবান দিয়ে হাত ধুব। হাত দিয়ে নাক মুখ চোখে স্পর্শ করব না। মাছ মাংস ভালোভাবে ধুয়ে সিদ্ধ করে খাওয়ার চেষ্টা করব। প্রচুর ফলের রস, পর্যাপ্ত পরিমাণ পানি পান করব। হাসি কাশির সময় মুখে হাত রুমাল দিয়ে বা টিস্যু দিয়ে ঢেকে রাখব। মুখে মাস্ক ব্যবহার করার চেষ্টা করব। এভাবে আমরা করোনা ভাইরাস ছড়ানো থেকে বিরত থাকতে পারি। এভাবে চলে যাচ্ছে কিছু দিন। সভাপতি কে সংগঠনের? প্রিয় দর্শক, আমরা এখন কথা বলবো গর্জে ওঠো মেহেরপুরের স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতির সাথে। কথা বলছি গর্জে ওঠো মেহেরপুর সংগঠনের সভাপতির সাথে। আমাদের গর্জে ওঠো মেহেরপুর সংগঠন থেকে আমরা মানুষকে সচেতন করার জন্য করোনা ভাইরাস সম্পর্কে, আমরা জানি করোনা ভাইরাস এখন বিশ্বে একটা মহামারী আতঙ্ক ধারণ করেছে, সেখানে আমাদের বাংলাদেশেও প্রবেশ করেছে এবং বাংলাদেশে 20 জন এই রোগ আক্রান্ত আছে। সেখানে আমরা মেহেরপুরবাসীদের সচেতন করার জন্য আমাদের সংগঠনের পক্ষ থেকে লিফলেট বিতরণ করছি, যাতে ভালো সেই রোগ সম্পর্কে ভালোভাবে জানতে পারে এবং কোন হতে পারে এবং রোগটা প্রতিকার করতে পারে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন মেহেরপুরের
সংগঠন স্বেচ্ছাসেবী সংগঠন গর্জে ওঠো মেহেরপুরের কর্তৃক করোনা ভাইরাস সংক্রান্ত লিফলেট বিতরণ করা হচ্ছিল। আমরা জানতে পেরেছি যে এই সংগঠনের সদস্যরা এই লিফলেট তৈরি করে সকলের মাঝে বিতরণ করছে। আমরা সকলে করোনা ভাইরাস থেকে সতর্ক থাকব। আমাদের আশেপাশে কারো করোনা ভাইরাস হলে আমরা সেটা প্রশাসনকে জানাবো। সে কথা জানিয়ে বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।